আমি আজকে আমার শাড়ি কেনার ভিডিওটা শেয়ার করি। তো শাড়ি মেইনলি আমি যাবো হচ্ছে বেনারসি পল্লীতে আজকে যাব। যদি ওখানে আমি ভালো কিছু না পাই তাহলে কালকে হচ্ছে বসুন্ধরাতে যাব। তো এই হয়েছে আমাদের প্ল্যানিং। আর আজকে তো মঙ্গলবার, যেহেতু সো ওইদিকের মার্কেট পুরোটাই বন্ধ, দ্যাটস ওয়াই আসলে ওই পাশটাতে যাওয়া হইতেছে না। এত কম সময়ের মধ্যে আলটিমেটলি আর কিছু তো তেমন ভালো পাওয়া যাবে না। বাট আমার অনেক বেশি ইচ্ছা ছিল যে আমি লেহেঙ্গা পরবো, বাট যাই হোক এখন নেক্সট রিসেপশনে হয়তো বা লেহেঙ্গা পরবো। তো এই হয়েছে আজকের ব্লগটা। তো দেখেন আমি এখন হচ্ছে রেডি হব, দেন রেডি হয়ে বের হওয়ার সময় আমি আপনাদের সাথে আবার জয়েন করছি। সো গাইস, এখন হচ্ছে আমি অনেক তাড়াতাড়ি করে রেডি হয়ে বের হয়েছি। অলরেডি লেট হয়ে গেছে, অলরেডি 5:30 বেজে গেছে, নোমান অলরেডি আমার জন্য ওয়েট করছে। সো এখন যত তাড়াতাড়ি যাওয়া যায় আর কি। আমাদের এখানে আবার রিক্সা পাওয়া যায় না, হেঁটে হেঁটে বাস স্ট্যান্ড পর্যন্ত যাইতে হয়। সো আমি হেঁটে হেঁটে যাচ্ছি ওইখানে। যাই হোক, যেরকম মনে করো একটা নিচের পোর্শনটাতে কাজ আছে, মাঝখানের এইটুকু পোর্শনে কিন্তু কাজটু কম, সেই হিসেবে ভালো লাগছে। আর এখানে কাজগুলো হচ্ছে পেটানো কাজ, এটা এইটার যে কাজটা, এটা কাজটা পেটানো, উপর দিয়ে বেশি ইয়া বোঝা যায় না আর কি, সেই হিসেবে সুন্দর। হ্যাঁ রাখেন, আরেকটু আমরা দেখে আসি, যদি আমি নেই তাহলে এই দুটার থেকে একটা নিব। বিগ বাজার ছিলেন
এটা একরকম কালারের মধ্যে আর হালকা কালার, এটা এটার মধ্যে একটা গর্জিয়াস ভাব আছে। এটা আবার মনে করেন ছবিতে আবার ভালো কালারই আসলে পারে মনে হচ্ছে, একটু এলিগেন্ট আছে। আগে বসে আপনি দেখবেন এই রকম লেহেঙ্গাই আপনি কমে পাবেন, কিন্তু এর ভিতরে মেটেরিয়াল সব আছে। এটা এই কাজটা অনেক, এখানে যা আছে সব হাতের কাজ, আর ওইটা হচ্ছে আপনি একটা এমব্রয়ডারি, ওইটা হচ্ছে চার বছর কাজ করে না ওই কাজ। আর এই মানে একটু দেখে বুঝতে পারবা। আমার দিকে তাকিয়ে কারণ তলোয়ার তোর কাজে লাগে না। এই হাত কেটে ভালো কারণ তলোয়ার তোর কাজে লাগে না। এই তুমি এদিকে ঘুরো তো, রাজা কোন রাজা? এই পাখিটা জানি কেমন লাগে। ওইটাতে যেরকম একটা ডিফারেন্ট লুক দেয়, এটাতে লুকটা একটু চেঞ্জ হয়ে গেছে। মানে এই শেরওয়ানিটা একটু সিম্পলের মতো লাগতেছে আমার কাছে, ওই শেরওয়ানিটা একটু অন্যরকম লাগতেছে। ছোট পাখিটা সুন্দর, এই সাইজটা হইলে ভালো লাগতো পাখিটা।
মেরুনটা বলতে তো অবশেষে আমাদের শপিং শেষ হলো। লাইট তো আছে মনে হয় কোথায়।